নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমাদের রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা করোনি এখনো পর্যন্ত তাদের বলছি, নতুন নতুন রান্না দেখতে হলে, নতুন নয় নতুন ভাবে দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাছাড়া এমনিতেই তোমাদের ধন্যবাদ। আচ্ছা চলো, আজকে আমি তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা তোমরা নিমন্ত্রণ বাড়িতে প্রায়শই খেয়ে থাকো, কিন্তু বাড়িতে রান্না করে একদিন ট্রাই করে দেখো, এটা খেতে আরও মজাদার এবং সুস্বাদু লাগে। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেইলটা দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে তোমাদের কি দেখাতে চলেছি। এটা হচ্ছে পটলের দোরমা, ঠিক আছে? সেই জন্য আমার যে যে উপকরণ লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। মেইন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ, যেটা আমি নিয়ে নিয়েছি। কিছুটা নিয়েছি আলাদা, ঠিক আছে? মোট 500 চিংড়ি মাছ লেগেছে আমার, 250 এখানে আছে, 250 এখানে আছে, কিন্তু কি করতে রেখেছি আলাদা করে সেটা তোমাদের আমি পরে বলছি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করবার প্রথমেই আমি বলে রাখি, আমি পটলগুলো এরকম করে খোসা ছাড়িয়ে ভেতর থেকে চেছে বার করে নিয়েছি। সেই জিনিসটা রয়েছে এই বাটিতে। এই বাটিটা দেখো, পটলের বীজগুলো রয়েছে, এই বীজগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কিন্তু তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে, এই গ্রাইন্ডারের জারে আমি 10-12টা কাজু, 1 টেবিল স্পুন পোস্ত আর কিছুটা চারমগজ। আমার হাতটা আমি অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো হাতই আমার ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট, আমার হাত দিয়েই রান্নাটা করতে হবে সেই জন্য। আর চারমগজ, 2 টেবিল স্পুন চারমগজ নিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা এটাকে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর আমরা দেখছি বাকি কাজগুলো এগোই। দেখো বন্ধুরা, আমি এই কাজুটাকে কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। কাজু অনেকের দানা থেকে যায়, এর মধ্যে একটাও দানা নেই। এটা হচ্ছে, তোমরা কাজুটা বাটবার আগে কাজু পোস্ত বা যা কিছুই তোমরা বাটো তার সেটাকে কিছুক্ষণ আগে থেকে গরম জলে একটু ভিজিয়ে রাখ। ভিজিয়ে রেখে বাটলে সুবিধা হবে। যারা জানো তারা তো করো, আর যারা নতুন শিখছো তাদের জন্য আমি এই টিপসটা দিলাম। এটা বাটা হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে পটলের বীজটা বার করে রেখেছিলাম, এটা চিংড়ি মাছটা আর এই নারকেল লঙ্কাটা দেব না, আমি একসাথে বেটে রাখবো। 500 গ্রাম পটলের জন্য 500 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারো। আর যেটা হচ্ছে, এই মাছের রান্নাটা ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, ছোট চিংড়ি দিয়ে আর কি। তোমরা যারা নিরামিষ খাও তারা মাছের বদলে, এখানে যখন নারকেল আর পটলের এই ভেতরের অংশটা বাটবে তখন তোমরা এর সাথে একটু সর্ষে মিশিয়ে দিতে পারো। তফাৎ কিছুই নেই, শুধুমাত্র চিংড়ি মাছটা বাদ দিয়ে দিতে হবে মাছের বদলে এটা। আর যারা মাংস দিয়ে খেতে চাও তারা চিংড়ি মাছের বদলে মাংসের কিমার পুরো দিতে পারো, ঠিক আছে? চলো আমরা এটাকে এখন বেটে নিই। তাহলে চিংড়ি মাছ, নারকেল আর পটলের ভেতরের শাঁসটা। বন্ধুরা দেখো, আমার চিংড়ি মাছটাও বাটা হয়ে গেছে আর পটল, নারকেল, পটলের ভেতরের যে অংশটা নারকেল দিয়ে বাটা হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে এগোবো। কড়াইটা গরম বসিয়ে দিই। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব এবং নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো। তোমরা ঘি দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে, কারণ এটা বাঙালিদের একখানা প্রিয় খাবার বলতে গেলে, পটলের দোরমা। তো আমি তোমাদের জন্য আজকে সেটাই নিয়ে এসেছি। এই তেলের মধ্যে আমি এখন যে চিংড়ি মাছ আর পটলটা, পটলের ভেতরের অংশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটাকে একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে তারপরে নেক্সট স্টেপে আমাদের এগোতে হবে। তো আমি এখন ওটাই দিয়ে দেবো।
তেলটা একটু গরম হয়ে যাক। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো আমি এর মধ্যে দুটোই অ্যাড করে দিলাম, চিংড়ি মাছ বাটা আর ওটা, দুটো বাটাই অ্যাড করে দিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটু নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো দিতে হবে। তো এগুলো একে একে অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু স্বাদ মতন নুন, দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার এটাকে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ না এটা গা দিয়ে জল ছাড়ে, তেল ছেড়ে যায় আর কি, মানে তোমার জলটা শুকিয়ে নিতে হবে তোমাদের। আমি ফ্লেমটাকে একটু লোতে করে রেখেছি, এবার আমি বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষতে মিনিট 5-7 সময় লাগবে। একটা সুন্দর গন্ধ ছেড়েছে, একটু হাতে সময় থাকলে বাড়িতে একদিন বানিয়ে দেখো, তোমরা নেমন্তন্ন বাড়ির থেকেও ভালো খাবে। বন্ধুরা, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝালটা বেশি খাই বলে দিয়েছি, তোমরা যে যা স্বাদ মতন দিয়ে নিই। এটা অনেকটাই হয়ে এসেছে, যখন দেখবে জিনিসটা এক জায়গায় জড়ো হয়ে আসছে তখন ভাববে এর ময়েশ্চারটা আর নেই। কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে কষাতে হবে ভালো করে, আর মুখে দিয়ে অবশ্যই টেস্ট করে নেবে নুন আর ঝালটা, মিষ্টিটাও টেস্ট করে নেবে, কারণ যে যা নিজের স্বাদ মতন খায় তো সেই হিসাবে এগুলো নর্মাল জিনিস, নিজেদের টেস্ট করে নিতে হয়। সেটা হোক, আমি এই করব কি, মধ্যেখানে একটুখানি তেল দেবো, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা সেটা একটু বাদে দিচ্ছি। এটা একটু গরম হয়ে যাক, অসুবিধা নেই, চিংড়ি মাছ তো কোনো কাঁচা তেলের গন্ধ ছাড়বে না, তোমরা ভয় পাবে না। কিছুটা চিংড়ি মাছ আমি বেটে দিলাম আর কিছুটা দিলাম গোটা। এবার এটার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য এটাকে এই মশলার সাথেই আমি একসাথে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে, তোমরা মুখে দিয়ে টেস্ট করে দেখে নিও নুন মিষ্টি ঠিক আছে কিনা, ঝাল তোমাদের মতন হয়েছে কিনা। তাহলে আমি এর মধ্যে অন্য কোনো মশলা না, শুধু একটু গরম মশলা অ্যাড করে দিলাম আর নুন মিষ্টি এটুকুই দিয়েছি, হলুদ, ঠিক আছে। আর পরের স্টেপে আমি আসছি, এটা ঠান্ডা হতে হতে, এটা ঠান্ডা না হলে পুরটা ভরা যাবে না। এখন আমি তোমাদের দেখাবো আর অন্যান্য কি উপকরণ আমাদের লাগছে বা তৈরি করে নিতে হবে এই রান্নাটার জন্য। দেখো বন্ধুরা, আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কারণ আমার পটলের মধ্যে পুরটা ভরে আবার ভাজতে হবে সেটাকে, সেই জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি লাগবে না, ডুবো তেলে ভাজা না, এমনি শ্যালো ফ্রাই করলেই হবে। তো চলো আমরা পুরটা ভরে নিই আগে পটলের মধ্যে, এটা গরম হোক। দেখো বন্ধুরা, পুরটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি পটলের মধ্যে পুরে নেব। পটলটাকে আমি ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছি। আর একটা কথা হচ্ছে, পটলের এই যে মুখটা আছে খোলা মুখটা,
এই খোলা মুখটাকে তোমরা যদি আটকাতে চাও, তার জন্য তোমাদের একখানা বাইন্ডিং এজেন্টের দরকার হবে। সেটা বেসন হোক বা ময়দা হোক বা আটা হোক, যে কোনো কিছু দিয়ে তোমাদের এরকম কনসিস্টেন্সিতে এই রকম এই রকম ঘন হবে ব্যাপারটা, এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তারপর তোমরা এটা দিয়ে মুখটা মারতে পারবে। তো চলো আমরা এখন পটলের এই পুরটা ভরে নিই আর মুখটাও মেরে দিই এটা দিয়ে। পরের স্টেজে আমি আসছি যে আমরা এটা কী করব। তা প্রথমে এই একটা পটল নেবে, পটলের মধ্যে এই পুরটা একটু হাত দিয়ে এরকম করে গোল করে ঢুকিয়ে দেবে। খুব বেশি পুর ভরতে যাবে না, তাহলে ভাল লাগবে না, পটল ফেটে বেরিয়ে আসতে পারে। এরকম করে দেবে, আমি সব কটা পটলের মধ্যে পুরটা পরে নিই, তা ভরে তারপরে তোমাদের কিভাবে মুখে, আমি ময়দা নিয়ে নিয়েছি, আমি একটু ময়দা গুলে নিয়েছি, তোমাদের কাছে যা থাকবে আটা ময়দা বেসন তাই দিয়ে তোমরা মুখটা মেরে দিতে পারো, কিন্তু ওর কনসিস্টেন্সিটা ওরকম থাকবে, না হলে কিন্তু পাতলা হয়ে মুখটা খুলে যাবে, ঠিক আছে? দেখো এরকম করে আমি সব কটা পুর ভরে নেব। দেখো বন্ধুরা, সব কটা পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে এমনি করে লাগিয়ে দেব। পুরো গায়ে লাগাবে না, শুধু মুখটাতে। তোমরা যদি কেউ নিরামিষ পটলের দোরমা কি করে করতে হয় জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সেটাও দেখাবো। ঠিক আছে, এইরকম করে আমি প্রত্যেকটা পটলের মধ্যে লাগিয়ে দেবো। এটা একটু প্লেন করে দেবে, আঙুল দিয়ে একটু প্লেন করে দেবে। ঠিক আছে, এরকম করে আমরা প্রত্যেকটা পটলই করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে যে আমি তেলটা দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এবার আমি পটলগুলো কিভাবে ফেলছি দেখো, এইদিকে যে মুখটা পুর ভরেছি এই পুরের দিকটা এই নিচের দিকে রাখবো, খুব বেশি তেল দেবে না, তাহলে অসুবিধা হবে। প্রত্যেকটা পটলই আমি এরকম করে বসিয়ে ভেজে নেব। ঠিক আছে, তারপরে আমি বাকিগুলো এরম করেই ভেজে নেব। ওই দিকটা হয়ে যাক আগে, মুখের দিকটা তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম হয়েছে। ঠিক আছে, তোমরাও এরকমভাবেই ভেজে নেবে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বুঝবার জন্য, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, শুধু ব্যাটারের কনসিস্টেন্সিটা ওই রকমই থাকতে হবে, রাখতে হবে আর কি। ঠিক আছে, এবার আমি এর গ্রেভিটা তৈরি করে নেব। চলো আমরা এর গ্রেভিটা তৈরি করে নিই। দেখো বন্ধুরা, যে তেলটার মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলটার মধ্যেই আমি এখন একে একে সব ফোড়নগুলো দিয়ে দেবো, যা যা আমার লাগবে গ্রেভিটা তৈরি করতে। ঠিক আছে, দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
এবার এর সাথেই দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে এই আলুটা একটু ভাজা হয়ে যাবে। যারা আলু খাও না তাদের দিতে হবে না, তবে আলুটা দিলে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই গায়ে রং ধরলেই আমি এটার মধ্যে বাকি মশলাগুলো সব অ্যাড করে দেবো। আর ভেজে রেখেছিলাম যে পটলগুলো তোমাদের দেখালাম, এই যে এগুলো আমি সবার শেষে গ্রেভিতে অ্যাড করে দেবো। গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর তোমাদের কেমন লাগছে রান্নাগুলো তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না, আমি বুঝতে পারছি না। যদি সম্ভব হয় তোমরা আমায় কমেন্ট করে জানিও, অন্য কিছু দেখার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো পেঁয়াজটা আর আলুটা দুটোই একটুখানি ভাজা হয়ে এসছে, আর একটুখানি ভেজে নেব। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ওই আলু ভাজার। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাও লাল লাল হয়ে এসছে। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আধখানা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি অ্যাড করে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। এক চামচ, এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা। এই কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা একটু কম হয়ে গেলে তারপরে আমি অন্যান্য মশলাপাতি অ্যাড করে দেব। তোমরা যারা নতুন রান্না শিখছো তাদের বলে রাখি যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যাই দেবে তার আগে একটু চিরে নেবে বা হাত দিয়ে ফাটিয়ে নেবে, যেমন করে হোক দেবে, নাহলে গরম তেলে পড়লে ওটা ছিটকে গায়ে চলে আসবে, পুড়ে যেতে পারে আর কি। তো এটা কষাতে আমি আমাদের যে মশলাটা এটার মধ্যে দিতে হবে চলো সেটা দেখাই। দেখো বন্ধুরা এই বাটিটার মধ্যে আমি প্রতিদিনকার রান্নায় তোমরা আমায় লক্ষ্য করে থাকবে আমি গুঁড়ো মশলাগুলো একটু, যদিও এটা আমার ঘরে গুঁড়ো করাই মশলা, তো গরম জলে একটু ভিজিয়ে রাখি। সামান্য তোমরা নর্মাল টেম্পারেচার জলে ভিজিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব ভালো হয়। এটার মধ্যে আছে জিরে গুঁড়ো দু চামচ, যে চামচটা দেখছো সেই চামচের মাপেই, স্ট্যান্ডার্ড চামচ যেটা হয় ওটার মাপে দু চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এছাড়া আমার লাগবে হচ্ছে এই টমেটো পেস্ট, একটা টমেটো আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এগুলো একে একে আমি ওই আলুর মধ্যে অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা আদা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। আর দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। সব কিছুতে অল্প করে নুন পড়ছে তো সেই জন্য নুনের ভাতটা আমরা টেস্ট করে নিই তারপরে দেবো। এটা প্রায় হয়েই এসছে, এটা কষানো হয়ে যাওয়ার পর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা
আরেকটা বাটা জিনিস অ্যাড করব, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে আলুটা সিদ্ধ হয়ে যাক। জল দেবার প্রয়োজন মনে করলে তোমরা একটু মশলার বাড়িটা ধুয়ে জল দিয়ে দিতে পারো, আমি এখন সেটাই করব। একটু মশলার বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর সবার শেষে তোমরা যদি ঘি অ্যাড করতে চাও তাহলে একটু তেলের মধ্যে একটু ঘিও অ্যাড করে নিতে পারো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ জল। যে যে পরিমাণ গ্রেভি খাবে সেই পরিমাণে দেবো। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম যাতে কিছুক্ষণের জন্য সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এই সময় আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে বেশি ফোটাবে না, কারণ আলু তো সিদ্ধ হয়ে গেছে, আমাদের মেন কাজটা হয়ে গেছে। এবার আমি পটলগুলো অ্যাড করে দেবো। একটা সুন্দর লাঞ্চ রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা কোনো দিন লাঞ্চে বা যারা ডিনারে খাও করে খেয়ে দেখতে পারো, শুধু ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো আমি এটাকে একটু ফুটতে দেবো, খুব বেশি জোর না, মানে লো ফ্লেমে একটু চাপা দিয়ে রাখবো। মশলাটা ঢুকে গেলে তারপরে ফাইনাল কিছু অ্যাড করার আছে আমার, সেগুলো অ্যাড করে দেবো। তো এখন একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, এটার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার গায়ের থেকে এটা হয়ে এসছে, মানে হয়েই গেছে পুরোপুরি, পটলটাও হয়ে গেছে। তোমরা একটা ছুরি বা কিছু একটা খুন্তি ঢুকিয়ে দেখবে হয়ে গেছে কিনা। এবার নামাবার আগে আমি দিয়ে দেবো এক চামচ ঘি। আর সামান্য একটু গরম মশলা। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন আরেকটা রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। মন দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।